পুরাকালের হাবেলি শহর থেকে আজকের হালি শহর, যেখানে রয়েছে নানান দেবদেবীর মন্দির, বেশ কিছু দ্রষ্টব্য স্থান এবং সর্বোপরি লোকমাতা রানী রাসমণির জন্মভিটা। আমাদের আজকের গন্তব্য রাসমণির ঘাট এবং ঘাট সংলগ্ন মন্দির পরিদর্শন করা। বাস বা ট্রেনে করে প্রথমে কাঁচড়াপাড়ায় এসে সেখান থেকে বাগমোড় থেকে টোটো ধরে আপনাদের আসতে হবে রাসমণির ঘাট। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রাসমণির ঘাটে। এখানে পৌঁছে জানতে পারলাম বিগত কয়েক ঘন্টা ধরেই এখানে রোদ বৃষ্টির খেলা চলছে, আর সাথে শুনতে পাচ্ছি পাখিদের বিরামহীন কলতান। ঘাট সংলগ্ন এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা এগিয়ে চললাম মন্দির পরিদর্শন করতে। চারিদিক সবুজে মোড়া পরিবেশের মধ্যে এই মন্দিরের অবস্থান, কি যে অপরূপ সেই দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বৃষ্টির জল পড়ে গাছের পাতাগুলি আরো সুন্দরভাবে নিজেদের রং যেন মেলে ধরেছে। মন্দিরে ঢোকার মুখে দেখলাম দরজা বন্ধ। খোঁজ নিয়ে জানতে পারলাম বিকেল চারটের আগে কোনো মন্দিরের দরজা খোলা হয় না। ঘুরে দেখতে লাগলাম মন্দিরের চারপাশের চত্বরটি। এই নাম্বারে যোগাযোগ করলে ভোগের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। মেঘেদের মুখভার কেটে যেতেই দেখা মিলল রোদ ঝলমলে আকাশের। চলুন এবার মন্দির সংলগ্ন এই মাঠটি ঘুরে দেখা যাক। দুপুর তিনটে বাজে, প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না। তবে বিকেল এলে এই জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর লাগবে। ঘন্টাখানেক হাতে টাইম নিয়ে আসতে হবে, তারও বেশি। এখানে যে কটি মন্দির আছে প্রত্যেকটাই চারটের সময় খোলে। চারটের আগে এলে কিন্তু এই মন্দিরটা, মানে মন্দিরের ভেতরটা দেখা যাবে না। দুটোর সময় বন্ধ হয়ে বললো না, আর দুটোর সময় সবকটা মন্দির বন্ধ হয়ে যায়। আর ওই যে সামনে ঘাটের পাড়টি রয়েছে, সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে নৌকাগুলিকে। পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের দিন এই মাঠে খুব বড় করে উৎসব হয়। মন্দির চত্বরে হাজারো মানুষের সমাগম ঘটে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির বুকে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এর থেকে আদর্শ জায়গা বোধহয় আর নেই। ঘাটের পাড়ে বসে রানীমার ছেলেবেলাকার গল্প শুনতে শুনতে প্রাকৃতিক দৃশ্য দেখা, এর থেকে ভালো অনুভূতি আর অন্য কোথাও আপনি পাবেন না। আর সঙ্গে হিসেবে পাখিদের কলতান তো সাথেই রয়েছে। দৃশ্যটা শুধু দেখুন, পুরো মনে হচ্ছে আঁকা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, মাঝিদের বাড়ি ফেরার পালা, আর তার সাথে আমাদেরও বাড়ি ফেরার পালা। ভিডিওতে যতটা পেরেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাই একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রিপশনই আমাকে আগামী দিনের ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রেরণা যোগায়। চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।